Hey everyone, Assalamualaikum and welcome back to We Yummy Cooking by Mehreen. আমি আজকে আপনাদেরকে দারুন মাচার খুব সহজে একটি ফালুদা তৈরি করে দেখাবো। আর এটি আমি তৈরি করব দোকানে যে ফালুদা মিক্সার প্যাকেট রয়েছে তা দিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা হোম পেজে পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট ফালুদার যে ম্যাঙ্গো ফ্লেভারটি রয়েছে আমি তার একটি প্যাকেট নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দুটি জেলোর প্যাকেট এবং একটি ফালুদার মিক্স রয়েছে। আমি প্রথমে আপনাদেরকে জেলো তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি একটি হাঁড়িতে এক কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটি যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে একটি জেলো পাউডার দিয়ে অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন ব্যাটারটি ঘন হয়ে আসবে তার মানে বুঝে নিতে হবে জেলোটি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটি কিন্তু এখন পুরোপুরি ঘন হয়ে এসেছে। এবার আমি এই ব্যাটারটিকে একটি বাটিতে উঠিয়ে নিব। সাথে সাথে কিন্তু বাটিতে উঠিয়ে নেবে, না হলে জমাট বেঁধে যাবে। এবার ঠিক একই প্রসেসে আমি অন্য জেলোটিও তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি পানিটিকে ফুটনটা গরম করে এর মধ্যে আমি জেলো পাউডারটিকে অনবরত নিয়ে নিব। তারপর ঘন হয়ে আসলে আমি একটি বাটিতে ঢেলে নেব। এবার তাহলে জেলো পাউডারটি জমতে থাক। অন্য সাইডে আমি ফালুদার মিক্সটি নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ, বাদাম। তাতে এই প্যাকেটের মধ্যে কিন্তু সবগুলো দেওয়া থাকে, এক্সট্রা কোনো কিছু আর দিতে হবে না। এবার ফালুদা মিক্সটি তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে স্বাদটি আরও বেড়ে যায়। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দুধের মধ্যে একটি বলক চলে আসবে আমি এই পর্যায়ে এর মধ্যে আমি ফালুদা মিক্সগুলো দিয়ে দিচ্ছি। ফালুদা মিক্স দেওয়া হয়ে গেলে আবার একটু অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মাঝারি থাকবে। আর হ্যাঁ, কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে ব্যাটারটিকে একেবারে ঘন করে নিয়ে আসতে হবে। দেখুন, আমার ব্যাটারটি কিন্তু এখন পুরোপুরি ঘন হয়ে গেছে, অর্থাৎ হালকা কিন্তু দুধ রয়ে যাবে আর ভিতরে সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে আমি চুলা রাসটিকে বন্ধ করে দিব এবং পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যাবে। অন্য সাইডে আমার জেলোগুলো কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার আমি একটি ছুরির সাহায্যে জেলোগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে বড় ছোটো করে কিন্তু কেটে নিতে পারবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা জেলো পাউডারে 1 কাপের থেকে আরও অনেকটা পানি কম ইউজ করবেন। এতে করে জেলোটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি জমাটো বেঁধে যাবে, না হলে কিন্তু অনেকটা পরিমাণে টাইম লাগে। এবার জেলোটাকে আমি একটি ছুরির সাহায্যে নিচে থেকে আলতো করে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। অন্য সাইডে আমার ফালুদাগুলো কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। দেখুন, ব্যাটারটি কিন্তু এখন পুরোপুরি ঘন হয়ে গেছে, অর্থাৎ দুধটা কিন্তু এখন পুরোপুরি খেয়ে ফেলেছে এই ফালুদাটি। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি প্রথমে ফালুদা দিয়ে এর উপরে কিছুটা পরিমাণে জেলো দিয়ে দিচ্ছি। জেলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এবং অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করা আইসক্রিম দিয়ে কিন্তু সার্ভ করে নিতে পারবেন। দেখলেনই তো এই ফালুদা মিক্সটি তৈরি করা কতটা ইজি। বাসায় একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।